ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি। অ্যাডভান্স এডুকেয়ার জিপি চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। এই ভিডিওর বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর ভূগোল সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার উত্তরসহ সাজেশন। এই সাজেশনে দেওয়া প্রশ্নগুলির উত্তর তোমরা যদি ভালোভাবে পড়ে যাও তাহলে আশা করি সমস্ত প্রশ্নগুলি তোমরা কমন পেয়ে যাবে। সাজেশনের প্রথম প্রশ্নটি হলো, কোন মেঘে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয়? উত্তর, কিউমুলো নিম্বাস মেঘে। দু নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের আকাশে দুর্গাপূজার সময় সাধারণত কোন মেঘ দেখা যায়? উত্তর, সিরো কিউমুলাস মেঘ। তিন নম্বর প্রশ্ন, কোন মেঘকে মেকারেল আকাশ বলা হয়? উত্তর, সিরো কিউমুলাস মেঘকে। তারপর চার নম্বর প্রশ্ন হচ্ছে, মেঘের জলকণাগুলির ব্যাস কত হয়? উত্তর, 0.02 মিমি। পাঁচ নম্বর, মেঘ সৃষ্টি হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? উত্তর, স্ট্রপোস্ফিয়ারে। ছ নম্বর প্রশ্ন, কোন মেঘ পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে? উত্তর, কিউমুলাস মেঘ। তারপর সাত নম্বর প্রশ্ন হচ্ছে, জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে? উত্তর, ঘনীভবন বলে। আট নম্বর প্রশ্ন, কোন মেঘ পেজা তুলোর মতো দেখতে? উত্তর, সিরো কিউমুলাস মেঘ। তারপর ন নম্বর প্রশ্ন হচ্ছে, পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল দেখা যায়? উত্তর, অনুবাদ ঢালে। তারপর দশ নম্বর প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে প্রধানত কোন ধরনের বৃষ্টিপাত হয়? উত্তর, পরিচলন বৃষ্টিপাত। এগারো নম্বর প্রশ্ন, ঘূর্ণপাতের চক্ষু দেখা যায় কোন ঘূর্ণপাতে? উত্তর, ক্রান্তীয় ঘূর্ণপাতে। তারপর বারো নম্বর প্রশ্ন, টাইফুন কোথায় দেখা যায়? উত্তর, পূর্ব চীন সাগরে। তারপর তেরো নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের সৃষ্ট ঘূর্ণপাতকে কী বলে? উত্তর, হেরিকেন বলে। চোদ্দ নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত মাপা হয়? উত্তর, রেইন গজ যন্ত্রের সাহায্যে। তারপর পনেরো নম্বর প্রশ্ন, ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখো। উত্তর, মেঘালয় মালভূমির শিলং। নেক্সট ষোলো নম্বর প্রশ্ন, পূর্ব হিমালয়ের দক্ষিণ ঢালে কোন বৃষ্টিপাত হয়? উত্তর, শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। সতেরো নম্বর প্রশ্ন, পর্বতে বাধা পেয়ে যে বৃষ্টিপাত ঘটে তাকে কি বলে? উত্তর, শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। আঠেরো নম্বর প্রশ্ন, পর্বতের যে ঢালে বৃষ্টিপাত হয় সেই ঢালকে কি বলে? উত্তর, প্রতিপাত ঢাল বলে। উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সমবর্ষণযুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলে? উত্তর, সমবর্ষণ রেখা বলে। কুড়ি নম্বর প্রশ্ন, শীতকালীন বৃষ্টিপাতের দেশ কাকে বলে? উত্তর, ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলকে। একুশ নম্বর প্রশ্ন, একটি সাময়িক বায়ুর উদাহরণ দাও। উত্তর, সমুদ্র বায়ু। তারপর বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে, ITCZ এর পুরো নাম কি? উত্তর, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। তেইশ নম্বর প্রশ্ন, ITCZ এর অপর নাম কি? উত্তর, আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। চব্বিশ নম্বর প্রশ্ন, উষ্ণতা বাড়লে বায়ুর চাপের কি পরিবর্তন হয়? উত্তর, উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে। তারপর পঁচিশ নম্বর প্রশ্ন, উষ্ণতার সাথে বায়ুর চাপের সম্পর্ক কি? উত্তর, ব্যস্তানুপাতিক। তারপর ছাব্বিশ নম্বর প্রশ্ন, পৃথিবীতে মোট কয়টি বায়ুর চাপ বলয় রয়েছে? উত্তর, ষাটটি বায়ুর চাপ বলয় রয়েছে। সাতাশ নম্বর প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলের বিস্তার কত? উত্তর, 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি
অক্ষাংশ। তারপর 28 নম্বর প্রশ্ন, ডোলড্রামস কথার অর্থ কি? উত্তর, শান্ত অবস্থা। 29 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ পরিমাপের একক কি? উত্তর, মিলিবার। 30 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? উত্তর, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। 31 নম্বর প্রশ্ন, বায়ুর দিক নির্ণয় করা হয় কিসের সাহায্যে? উত্তর, বাত পতাকার সাহায্যে। 32 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি কিভাবে পড়ে? উত্তর, লম্বভাবে পড়ে। 33 নম্বর প্রশ্ন, সমুদ্র সমতলে স্বাভাবিক বায়ুর চাপ কত? উত্তর, 1013.2 মিলিবার। 34 নম্বর প্রশ্ন, কত ডিগ্রি অক্ষাংশকে অর্শ অক্ষাংশ বলে? উত্তর, 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশকে। 35 নম্বর প্রশ্ন, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ু কী নামে পরিচিত? উত্তর, গর্জনশীল চল্লিশা নামে পরিচিত। 36 নম্বর প্রশ্ন, বায়ুপ্রবাহ কিসের উপর নির্ভর করে? উত্তর, বায়ুর চাপের ওপর নির্ভর করে। 37 নম্বর প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপার একক কি? উত্তর, নট। 38 নম্বর প্রশ্ন, নিয়ত বায়ু কয় প্রকার ও কি কি? উত্তর, নিয়ত বায়ু 3 প্রকার, যথা আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু। 39 নম্বর প্রশ্ন, কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলে? উত্তর, আয়ন বায়ুকে। 40 নম্বর প্রশ্ন, সমুদ্র থেকে স্থলভাগের দিকে দিনের বেলা যে শীতল ভারী বায়ু প্রবাহিত হয় তাকে কি বলে? উত্তর, সমুদ্র বায়ু বলে। 41 নম্বর প্রশ্ন, সমুদ্র বায়ু কি ধরনের বায়ু? উত্তর, সাময়িক বায়ু। 42 নম্বর প্রশ্ন, মৌসুমি বায়ু কি ধরনের বায়ু? উত্তর, সাময়িক বায়ু। 43 নম্বর প্রশ্ন, একটি আকস্মিক বায়ুর নাম লেখো। উত্তর, কাল বৈশাখী। 44 নম্বর প্রশ্ন, চিনুক শব্দের অর্থ কি? উত্তর, তুষার ভক্ষক। 45 নম্বর প্রশ্ন, পার্বত্য বায়ুর অপর নাম কি? উত্তর, ক্যাটাবেটিক বায়ু। 46 নম্বর প্রশ্ন, শীতকালীন বৃষ্টিপাতের দেশ কাকে বলে? উত্তর, ভূমধ্য সাগরীয় অঞ্চলকে। 47 নম্বর প্রশ্ন, মৌসুমি শব্দের অর্থ কি? উত্তর, ঋতু। 48 নম্বর প্রশ্ন, আয়ন শব্দের অর্থ কি? উত্তর, পথ। 49 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত পূর্ব চীন সাগরে কি নামে পরিচিত? উত্তর, টাইফুন নামে পরিচিত। 50 নম্বর প্রশ্ন, বায়ুপ্রবাহের গতি পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর, অ্যানিমোমিটার। 51 নম্বর প্রশ্ন, ভারতে প্রবাহিত দুটি স্থানীয় বায়ুর নাম লেখো। উত্তর, লু ও আধি। 52 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকার প্রধান নদীর নাম কি? উত্তর, মিসিসিপি মিসৌরি। 53 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর, ম্যাক কিনলে। 54 নম্বর প্রশ্ন, কানাডীয় শিল্ড অঞ্চলের প্রধান শিল্প কি? উত্তর, কাগজ শিল্প। 55 নম্বর প্রশ্ন, কোন প্রণালী দ্বারা এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশ বিচ্ছিন্ন হয়েছে? উত্তর, বেরিং প্রণালী দ্বারা। 56 নম্বর প্রশ্ন, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন?
উত্তর আমেরিগো ভেসপুচি। 57 নম্বর প্রশ্ন, কর্ডিলেরা শব্দের অর্থ কী? উত্তর শৃঙ্খল। 58 নম্বর প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক গম উৎপাদিত হয় কোথায়? উত্তর ডেকোটা রাজ্যে। 59 নম্বর প্রশ্ন, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে? উত্তর ডেকোটাকে। 60 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকা তথা বিশ্বের বৃহত্তম স্বাদুজলের হ্রদ কোনটি? উত্তর সুপিরিয়র। তারপর 61 নম্বর প্রশ্ন হচ্ছে, মিসিসিপি নদীর প্রধান উপনদী কোনটি? উত্তর মিসৌরি। 62 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? উত্তর গ্রিনল্যান্ড। 63 নম্বর প্রশ্ন, মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ দেখতে কেমন? উত্তর পাখির পায়ের মতো। তবে এই কোশ্চেনটা এভাবেও আসে যে পাখির পায়ের মতো দেখতে একটি বদ্বীপের নাম লেখো, তখন তোমরা লিখবে মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ। 64 নম্বর প্রশ্ন, পৃথিবীর বিখ্যাত গিরিখাত কোনটি? উত্তর গ্র্যান্ড ক্যানিয়ন। 65 নম্বর প্রশ্ন, পেইরি কথার অর্থ কী? উত্তর বিস্তীর্ণ তৃণভূমি। 66 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলে? উত্তর পেইরি অঞ্চলকে। 67 নম্বর প্রশ্ন, পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়? উত্তর শিকাগোকে। 68 নম্বর প্রশ্ন, পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র কোনটি? উত্তর বাফেলো। 69 নম্বর প্রশ্ন, পঞ্চরথ কাকে বলে? উত্তর সুপিরিয়র, মিচিগান, হুরন, ইরি এবং অন্টারিও, এই 5টি হ্রদকে একসঙ্গে পঞ্চরথ বলে। 70 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ির নির্মাণ কেন্দ্র কোনটি? উত্তর ডেট্রয়েট। 71 নম্বর প্রশ্ন, হ্রদ অঞ্চলের প্রধান শিল্প কী? উত্তর লৌহ ইস্পাত। 72 নম্বর প্রশ্ন, কানাডার শিল্ড অঞ্চলের আকার কী রকম? উত্তর ইংরেজি ভি অক্ষরের মতো। 73 নম্বর প্রশ্ন, দক্ষিণ আমেরিকা মহাদেশের আকৃতি কেমন? উত্তর অনেকটা ত্রিভুজের মতো। 74 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? উত্তর আন্দিজ। 75 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি? উত্তর টিটিকাকা। 76 নম্বর প্রশ্ন, দক্ষিণ আমেরিকার প্রধান নদীর নাম কি? উত্তর আমাজন। 77 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি? উত্তর আমাজন। 78 নম্বর প্রশ্ন, চির বসন্তের শহর কাকে বলে? উত্তর কুইটো শহরকে। তারপর 79 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্য কোনটি? উত্তর সেলভা। 80 নম্বর প্রশ্ন, চাঁদোয়া দেখা যায় কোন অরণ্যে? উত্তর নিরক্ষীয় চিরসবুজ অরণ্যে। 81 নম্বর প্রশ্ন, কোন অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়? উত্তর সেলভা অরণ্যকে। 82 নম্বর প্রশ্ন, আর্জেন্টিনার তৃণভূমির নাম কি? উত্তর পম্পাস। 83 নম্বর প্রশ্ন, পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ কোনটি? উত্তর আর্জেন্টিনা। 84 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে আলাদা করেছে কোন খাল? উত্তর পানামা খাল। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে যেও, আর এর সঙ্গে দেখো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারও দিয়ে দিয়েছি, এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটাও তোমরা খুব ভালোভাবে সলভ করবে, কারণ এখান থেকেও অনেক প্রশ্ন আসার চান্স আছে। এরপর পরবর্তী ভিডিওতে বড় প্রশ্নের একটি সাজেশনের ভিডিও তৈরি করব, আর তোমাদের যদি এই ধরনের বিভিন্ন নোট, সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো।
আর তোমাদের কোন বিষয়ে কি ভিডিও লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই বিষয়েও একটি ভিডিও তৈরি করে দিতে।